রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে একটি কাব্য রচনা করেছিলেন, সেটি কোনটি? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আসলে। একটা প্রশ্ন নৈবদ্য এবং স্মরণের মধ্যেই আমাদের স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, ঝামেলা পড়ে যায়, রাইট? প্রথম কথাটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবদ্য কাব্যে মৃত্যুর কথা বলা আছে, মৃত্যুর কবিতাগুলো রয়েছে আসলে। তো এই জন্য অনেকে ধরে নেয় যে আসলে নৈবেদ্যটাই রবীন্দ্রনাথের স্ত্রী মৃত্যুপূর্বে রচিত, এবং এটা নিয়ে অনেক বিখ্যাত গবেষক বলেছেন বলেই তো এটা প্রতিষ্ঠা পেয়ে গেল, প্রায় প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছিল বা যাচ্ছে এরকম। আর মূলত নৈবেদ্য প্রকাশিত হয় 1901 সালে, আর রবীন্দ্রনাথের স্ত্রী মারা গেলেন 1902 সালে। তখনই আসলে বিতর্কিত দেখা দিল যে যদিও এটা মৃত্যু সম্পর্কিত অনেকগুলো কবিতা এখানে জায়গা পেয়েছে, কিন্তু স্ত্রী মৃত্যু উপলক্ষে তো এটা হতে পারে না, কারণ যেহেতু আগে রচিত হয়েছে তারপরে মারা গেলেন, উপলক্ষে তার আগে রচিত হওয়ার প্রেক্ষাপট হয়নি, রাইট? তো এই কারণে ধরে নেওয়া হয় মানে মৃত্যুর উপলক্ষে স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তার যে শোক আবহ, এর প্রেক্ষাপটে তিনি রচনা করেছেন তার বিখ্যাত কাব্য স্মরণ। তাহলে রবীন্দ্রনাথের স্ত্রীর মৃত্যু উপলক্ষে রচিত কাব্যের নাম হলো স্মরণ। আর এমনি মৃত্যু নিয়ে উনি প্রচুর লিখেছেন, নৈবেদ্য কবিতা, কিন্তু স্ত্রীর মৃত্যু নিয়ে স্পেসিফিক উপজীব্য করে যেটা লেখা সেটা হচ্ছে স্মরণে। ধন্যবাদ।